হ্যালো বন্ধুরা, তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বিকেলবেলায় 4:30 বাজে। আমি আর মোনা ভাবলাম একটু হেয়ারটা স্পা করে আসি, তাই চলে আসলাম মানটাকে সঙ্গে নিয়ে পার্লারে। তো পার্লারে আমাদেরই চেনা জানা একজন আছে, আমার ভাই মাসির ছেলে। তার জন্য একটু সুবিধা হলো, আমাদেরকে এসে বসতে হয়নি, আসার সঙ্গে সঙ্গে আমরা হেয়ার স্পাটা শুরু করে দিয়েছি। তো হেয়ার স্পাটা কেমন করে সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। তো প্রথমে শ্যাম্পু করে ভালো করে চুলটাকে ধুয়ে নিলাম, মানে দোকান থেকে ধুয়ে দিল। এবার তো চলো তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি কী করে হেয়ার স্পাগুলো হয়। শ্যাম্পু করার পরে চলে আসলাম একটা চেয়ারে। আসার পরে দেখছো এটা মাসির ছেলে আর আমার মেয়ে, আমার মেয়েটা দিয়ে দেখাচ্ছি আমি। তো এক ভালো করে চুলটাকে মুছে শুকিয়ে নিল খুব ভালো করে, যাতে জল না থাকে, একদম হালকা ভিজিয়ে থাকে। আর এখানে মানটা আর আমি ঘুরে বেড়াচ্ছি ল্যাবদার মতন, ঝনক হেয়ার স্পা করবে। তো এবার ঝনকের চুলটা শুকাচ্ছে। চুলটা শুকানোর পরে ভালো করে ক্রিম আমরা লরিয়ার দিয়ে করলাম। লরিয়ারের সঙ্গে ওরা আরও কী কী একটা মিশিয়ে নিল, সেগুলো দিয়েই ভালো করে মাথাটা ম্যাসাজ করাবে। তো স্প্রে এখানে ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। ক্রিম লাগানোর পরে তোমার ভালো করে ম্যাসাজ করলো, ম্যাসাজ মেশিন দিয়ে ম্যাসাজ করলো। করার পরে চুলে স্টিম দিল, স্টিম দেওয়ার পরে তোমার ভালো করে মাথাটা আবার ওয়াশ করিয়ে দিল। এইভাবেই হলো হেয়ার স্পাটা। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি কী কী করেছে সেটা বলে দিলাম। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা কিন্তু সবাই বাড়িতে করতে পারবে। অনেক সময় কি হয়, আমাদের টাকার জন্য আমরা আসতে পারি না পার্লারে। তো সেই জন্য ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করা। আমিও বাড়িতেই করি, কিন্তু 6 মাস 1 বছরে অন্তত একবার পার্লারে আসি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে কেন শেয়ার না মানে শেয়ার করে দিই। আর কিন্তু খুব ভালো করে মেসেজ করেছে, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। 3 দিন শ্যাম্পু করা যাবে না, তাই তো? আর এমনি এই চুলটা সফট থাকবে কয়দিন? ঠিকঠাক 1 মাস। ঠিকঠাক 1 মাস থাকবে? আবার মানে প্রত্যেক মাসে করালে চুলটা ভালো হয়, তাই তো? তাড়াতাড়ি বেশ বাড়েও। তো এখানে বলছে যে স্পা করার 3 দিন পরে, মানে 3 দিন পর্যন্ত কোনো শ্যাম্পু করা যাবে না। আর 3 দিন হয়ে যাওয়ার পরে তোমরা সবাই, মানে আমাকে যেটা বলে দিল যে শ্যাম্পু করে একটু, আমার ঘরে আছে স্পা ক্রিম, তার জন্য স্পা ক্রিমটা লাগিয়ে 5 মিনিট বাদে আবার ধুয়ে নিতে, তাহলে চুলটা আরও বেশি টাইম পর্যন্ত ভালো যাবে। আর প্রত্যেক মাসে হেয়ার স্পা করলে খুব ভালো হয়, সেটা আমাদের ক্ষেত্রে সবসময় সময়ও হয় না, আবার টাকা পয়সাও একটা বিষয় থাকে, সেটা আমার ক্ষেত্রে আছে, তার জন্য আমি বললাম। তো I'm here and I'm feeling exhausted.
exaggerated, that's what you assume. The story's over now, I must.